আমি এড করে নিতেছি। আসসালামু আলাইকুম, আমরা এসেছি খোরশেদ ভাইয়ার বাসায়, আমাদের সবার প্রিয় ভাবি আমাদের সামনে হাজির আছে, যাকে নিয়ে আমি বহুবার স্ট্যাটাস দিয়েছিলাম ভাবি যখন করোনা আক্রান্ত ছিল। তো আমরা ভাবির সাথে একটু কথা বলবো। গতকালকের আমার স্ট্যাটাস দেখেছেন এবং যে ভিডিওটা আমি শেয়ার করেছি এক মহিলার ব্যাপারে, তো আপনারা, আমি জানি যে আমার মোটামুটি সকাল থেকে বন্ধু 7টা ফোন আসছে ইসদের এলাকা থেকে, ওনার ভাইয়ার আমার ফোন করছে যে ওনাদের নাম কেন দিলাম, আমি পোস্টে ওনাদের নাম লিখলাম কেন, বেশ্যার ভাই যারা তাদের তো বিচার হওয়া উচিত, তাদের বোনকে তো তারাই শাসন করতে পারে, যে কিভাবে এই সমাজের ক্ষতি করতেছে, এক এক একের পর এক পুরুষের নির্যাতন করতেছে। আমরা একটু ভাবির সাথে কথা বলবো, ভাবি কী চাচ্ছে এবং ভাবিকে কিছু প্রশ্ন করবো আমরা, আপনারা আমাদের সাথে থাকবেন। ভাবি আসসালামু আলাইকুম। জি ভাবি, একটু যদি দয়া করে বলতেন যে ভাইয়ের সাথে সূত্রটা কীভাবে। উনি জুনের 13 তারিখে একটা ই দেয় কমেন্টস করে যে একটা অক্সিজেন দেবে, গ্যাস সিলিন্ডার যে, হ্যাঁ অক্সিজেন সিলিন্ডার দেবে, তো ওই মাধ্যমেই আসে জুন মাসের লাস্টের দিকে অক্সিজেনটা দিতে। তারপরে জুলাই মাসের যে ফেসবুকে অ্যাড হয়, ফেসবুক ফ্রেন্ড, আচ্ছা আচ্ছা ফেসবুক ফ্রেন্ড, ফেসবুকে তো আমরা এরকম ফ্রেন্ডশিপ অনেক করি, অনেকের সাথে কথা বলি, তো ওই সুবাদে এসে কথাবার্তা শুরু করে। তো এক দেড় মাস কথা বলার পরে সে বুঝতে পারে যে মহিলার মোটিভ অন্যরকম, মহিলা সুবিধার না, তখন থেকেই সে সরে আসার চেষ্টা করে। কিন্তু মহিলা বিভিন্ন রকম ভয়ভীতি দেখায়, বিভিন্ন রকম মানে উপর লেভেলে তার অনেক লিঙ্ক আছে এই ধরনের, যেহেতু আমার এক ভাইকে মেরে ফেলছে আমার এক ভাসুর, হ্যাঁ আমাদের ভিতর তো এমনি তো একটা ভয় কাজ করে যে কখন কাকে কি করে, কারণ ভালো কাজের পেছনে অনেক মানুষ থাকে। এখন এটা কি রাজনৈতিক ভাবে কেউ করাচ্ছে নাকি মহিলা নিজে থেকে এইভাবে আয়েশা ক্ষতি করতে চাচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে, আপনারা কি কখনো তাদের বাড়িতে গিয়েছিলেন? না কখনো জাননি। উনি আপনাদের বাসায় এসেছে? আপনাদের বাসায় এসেছে কিভাবে? উনি মাকসুদ আমারে নভেম্বর ডিসেম্বরের দিকেই বলছে এই মহিলার কথা, যে আমি একজনের সাথে কথা বলতাম কিন্তু এই মহিলা এখন আমাকে বিরক্ত করতেছে। আচ্ছা আচ্ছা। তো আমি বলছি যে না, যে ধরনের কথা বলতেছো তুমি এগুলো হয়তো দুষ্টামি করতেছো। হ্যাঁ, এই মহিলার দুই ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, আরেক মেয়ে ক্লাস 10-এ পড়ে, তো এমন বয়স্ক একজন মহিলা কেন এই ধরনের কথা করবে? আর সেটা তোমার ফ্যামিলি দেখছে, আমি আসি সবাই ফ্যামিলি, আমাদের ফ্যামিলি সম্পর্কে জানে, তো আমার মনে হয় না এরকম কিছু, তো আমি এটা গুরুত্ব দিইনি। কিন্তু যখন জানুয়ারির 21 তারিখে কাজে নিয়ে বিয়ে করতে আসছে, আপনি চিন্তা করে দেখেন কি টাইপের মহিলা হইলে যে একজন পুরুষকে বিয়ে করতে বাড়ি থেকে তুলে নিতে আসে, সে তার পাওয়ারটা কোথায়? মানে সে কত বড় ক্ষমতার, মানে এখন আপনার কিছু ভাবি আমাদের একটা প্রশ্ন, আমরা মানবাধিকার থেকে এসেছি, আমার আমার প্রশ্ন হচ্ছে কি, আপনারা কি এটা সূক্ষ্ম বিচার চান, আমরা কি এটার শেষ দেখব? আপনাদের অনুমতি ছাড়া আমরা দেখতে পারবো না, কারণ কিছুদিন পরে যদি আপনারা বলেন যে না এমন কিছু হয় না, আমরা একটু নিজেরা মিচুল হয়ে গেছি, তাহলে কিন্তু ভাবি আমরা কাজ করতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো সম্মানের ভয়ে কাউকে বলেননি। আমার এই ছোট ছোট বাচ্চাগুলি পর্যন্ত এটার মধ্যে এখন জড়ায় গেছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, আমাদের যে সচিব টিপুকে ফোন করে বলছে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে মেরে ফেলবে। আচ্ছা ভাবি একটা প্রশ্ন করি, জি জি, তাকে বলছে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা ভাবি একটা প্রশ্ন করি, তার এত ভাইয়া, ভাবি একটা কথা বলি, আপনাদেরও কিন্তু এই নারায়ণগঞ্জ শহরে অনেক নাম সবাই চিনে জানে, তাহলে আপনারা কেন তাকে তখনই আটক করলেন না, যে মহিলা এই ঘটনা ঘটতেছে আপনারা 99-এ ফোন করতেন বা আইনের আশ্রয় নিতেন? সম্মানের ভয়, সম্মানের ভয়, এটা বুঝতে পেরেছি, তা না হলে এমন ঘটনা করতে আসতো চুল কেটে দেওয়া দরকার ছিল। আপনারা তো অনেক দিন যাবত, আপনারা নারায়ণগঞ্জের বাসিন্দা তাই তো? জি, স্থানীয় বাসিন্দা, স্থানীয় বাসিন্দা। তো এই নারায়ণগঞ্জে আপনারা কি কখনো এই খোরশেদের সম্পর্কে এই ধরনের কোনো কথা শুনেছেন বা জানছেন যে মাকসুদ এই ধরনের কিছু করে বা কোনো খারাপ কাজের সাথে জড়িত আছে? যতটুকু পারে মানুষের হেল্প করে। জি জি জি, ভাইয়ার সুনামের কথা আমরা পরে বলবো, কারণ ভাইয়ার সুনামের কথা নানুজবাসী জানে। ভাবি আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, আমরা যদি একটা লিখিত নিতে চাই মানবাধিকারে, আইন প্রয়োগ সংস্থা আমাদের যে সরকারি সংস্থা এটা আমাদের, যে আপনি একটা আমাদের লিখিত দিবেন যে আমার স্বামী, আপনি বাদী হয়ে যে আমার স্বামীর বিচার চাই আমি, যে আমার স্বামীকে কেন সে এই এই মানহানি করলো। জি, যে ওই মহিলা যে এই যন্ত্রণা দিল আমাদেরকে এই 6 মাস, জি এটার বিচার চাই আপনাদের কাছে, এবং সে যে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং অনবরত দিয়ে যাচ্ছে, স্ক্রিনশট আছে আমার সাথে কথা বলার রেকর্ড আছে, আমরা আমাদের নিরাপত্তা চাই। থ্যাংক ইউ ভাবি, আপনাকে আমরা বুঝতে পারতেছি, আপনি কথা বলার অবস্থা নাই, তারপর আমরা এসেছিলাম
যে গতকালকে যখন ভাইয়ার স্ট্যাটাসটা দেখলাম, লাইভটা কান্না জড়িত, আসলে সমাজের জন্য যারা কাজ করে তাদের দুর্নাম অনেক থাকে। আমরা যারা সংগঠন করি জানি আমাদের অনেক শত্রু, কিন্তু এই ধরনের মহিলা আর তার যে অবস্থা আমি তার ব্যক্তিগতভাবে চিনি, যে কোনো কারণে আমি সেটা পরে বলবো, এই মহিলা মানে চরিত্র এমন, এই মহিলা অনেক ছেলেকে ভোগাইছে। আর এই মহিলা হচ্ছে কয়েকজন এডিশনাল এসপি এবং কয়েকজন পুলিশ প্রশাসন, আমি কালকে লিখেছি ডাইরেক্ট, আমি কাউকে ভয় পাই না, তাদের কি যেন আন্ডারে থেকে সে অনেক অকারজ করছে এবং অনেক অনেক টাকা কামিয়েছে। সে কিছু হলে সে টাকার গরম দেখায়, সে পারে না অন্য পুরুষকে টাকাটা কিনে আনে। এই মহিলার অনেক মানে বৎসভাব আছে, সে তার হাজব্যান্ডকে পাশে রেখে, তার হাজব্যান্ড পাশে ছিল, তারপর সে আরেকজনের সাথে সংসার করেছে বা অবৈধ সম্পর্ক করেছে, সেই তার স্বামী আমাদের কালকে স্টেটমেন্ট দিয়েছে। তো সমাজের কাছে আমরা সব তুলে ধরবো, ভাবি আমাদের লিখিত দিবে, দিলে আমাদের টিম আজকের মধ্যে 7 দিন সময় নিলাম, ইনশাল্লাহ এই মহিলার উপযুক্ত বিচার এবং তার চুল কেটে তাকে মাটি গর্ত করে সেখানে তাকে ফেলে তাকে তার বিচার করা হবে। তো উনি আপনাদের কয়টা নাম বলেছে? আমরা জানি ওনার নাম হচ্ছে ওই যে আমি নিশু সাইদা, অনেক নাম, জি জি, আচ্ছা আচ্ছা। আপনি আমাদের কিছু ছবি দিবেন, আমরা যে আপনার অনুমতি নিয়ে ছবিগুলো পোস্ট করব, ওই ছবিগুলো, জি জি ভাবি সেটাই আমি। ধন্যবাদ, আমাদের সবার সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা জীবনের ঝুঁকি নিয়ে মৃত লাশ গোসল করাই, সেই জায়গার মধ্যে আমাদের উপরে অত্যাচার আসবে এবং নোংরা অপবাদ আসবে সেটা আমরা সহ্য করব না। আমরা নানুদবাসী দেখব, আমরা ভাইয়ার সাথে আসি এবং থাকবো, সত্যের সাথে ছিলাম এবং আসি। আমার সম্মানিত চেয়ারম্যান, সে জরুরি কাজে এসেছে, দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশের চেয়ারম্যান আইন প্রয়োগকারী সংস্থার স্যার, আপনাকে আমি অনেক জোর করে নিয়ে আসছি কারণ আমি ভাইয়াকে অনেক ভালোবাসি। তো আপনি এটার কি মনে করেন যে কিভাবে সুরাহ করলে আমাদের ভালো হবে স্যার? আপনার নির্যাতিত ব্যক্তি যে আছেন উনি আমাদের সংস্থাকে লিখিত দিবে, জি জি, আমরা মানবাধিকার কর্মী হয়ে আমরা এটা ন্যায্য অধিকার যাতে তারা পান, জি জি জি, আমরা আনন্দ করব যা তার যে মানহানিটা করলো এর উপযুক্ত মানহানিটা আমরা বিচার করব, জি 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 স্যার, সঠিক বিচার পায় তার জন্য আমরা যথেষ্ট সহযোগিতা, জি থ্যাংক ইউ স্যার আপনাকে। তো দেখতে পাচ্ছেন আমরা ভাইয়ার বাসায় এসেছি, এটা হচ্ছে খোরশেদ কমিশনার ভাইয়ার বাসা, তার বাড়িতে এসেছি সকালেই, আসলে সারা রাত্র ঘুমাইতে পারি নাই ভাইয়ার, যখন এই যে দেখতে পাচ্ছেন টিমের গাড়ি, দুস্থ মানুষের জন্য নিরাপদ বিনামূল্যে সবজি বিতরণ খোরশেদ টিম, আপনারা অনেক আগে দেখেছেন সে বিভিন্ন জায়গায় রাত নাই দিন নাই মৃত লাশ গোসল করায়, এবং আমাদের রুজিনাপা মহিলাদের টিমে আছে। তো ভাইয়া হচ্ছে এমন একজন ব্যক্তি যে নাকি দুইবার করোনা আক্রান্ত হয়েছে এই মৃত লাশ গোসল করাতে গিয়ে, তারপর সে থেমে থাকেনি, তার কাজ এখনও চলছে, তারপর তাকে নিয়ে এই নষ্ট নারী এত বড় কলঙ্ক দিচ্ছে, তার বিচার অবশ্যই হবে এবং আমাদের এই নারায়ণগঞ্জের মাটিতেই হবে। সবাই সবাই, হ্যাঁ তিনবারের কমিশনার, জি ভাইয়া আপনি একটু আমাদের সাথে কথা বলবেন ভাইয়ার ব্যাপারে, মহিলাকে কখনো দেখতে আসতে আসা যাওয়া করছে মহিলাটা, ওনা দেখছেন? আমি দেখছি ওনার সাথে, আচ্ছা আসা যাওয়া করতো আর কি, যেমন ওই যে ই দিছে কি যেন বলে আপনাদের যে মেশিন দিছে, মানে এই সাথে উনি মেশিনটা দি মানে সম্পর্কটা করতে চাইছে, যে মানুষ সাথে মানুষ কথা বলেই বা আমরা তো কত কিছু এই দান করি, বস পুরো দিন টাকা হিসাবে মানুষকে মূল্যায়ন করে না, টাকা হিসাবে তার দান নেয় না, অন্য হিসাবে দান নেয়, আচ্ছা আচ্ছা। এখন ওনার যে অবস্থা ওনার বাচ্চা কাচ্চা নিয়ে, আপনি এখন কি চাচ্ছেন? আপনি তো দেখছেন যে তারা পার্সোনাল ড্রাইভার, জি আমাকে ঠিক করছে, আমার ফোন রেকর্ডিং আছে, আমাকে যে ঠিক করছে মেরে ফেলার জন্য, আচ্ছা আচ্ছা, ওই রেকর্ডিং আছে, ওর নাম্বার আছে, জি জি জি, চাচা নামে পরিচয় দিয়ে ইয়ে করছে, এই আমার আমাকে ঠিক করছে, আচ্ছা আচ্ছা, মেরে ফেলার জন্য ঠিক করছে, আমাকে টেকা দেওয়ার জন্য আবার করছে, টাকা পয়সা দিব, তারপর তুমি আমার পক্ষে সাক্ষী দিবা যে ওনার সাথে আমার সম্পর্ক আছে, এমন কিছু মু যত টাকা লাগে, জি জি, আমার মা গো আজকে 18 দিন মারা গেছে, জি জি, আমার মার চিকিৎসা বহন করার জন্য এই মহিলারা দিয়েছে ওনাকে ফাঁসানোর জন্য। আচ্ছা ভাই আপনারা ওনার বিচার চাচ্ছেন যে এই জমিনে যাতে ওনার বিচার চাই, জি ঠিক আছে ভাই, দুঃখ নিয়েন না, আল্লাহ তাআলা ঠিকই বিচার করবে। মানুষ যখন অনেক পাপ করে, অতিরিক্ত পাপ যখন করে, তখন কিন্তু এই পাপের একটা বিচার হয় এবং এই জমিনেই হয়। আল্লাহ তাআলা যেই কোনো উসিলায় সে এমন একটা পর্যায়ে এসেছে, এমন একজন লোকের নামে কলঙ্ক দিয়েছে যার নামে নাকি বিন্দু পরিমাণ কলঙ্ক নেই, তার এই সুখের সংসার সে নষ্ট করতেছে। এটাই, আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন
বিনামূল্যে অক্সিজেন দেওয়া হয়। এখানে অক্সিজেনের অভাবে আমাদের অনেক মা ভাই মারা গিয়েছে, কিন্তু সে নিজের টাকায় অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছে। তাহলে আপনাদের এলাকার মানুষ তো অক্সিজেনের অভাব পায় না, কারণ হাসপাতাল যে পর্যন্ত রোগীরা মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে। জি আপনারা জানি তো, আপনারা নিয়ে যান, আমি দেখছি আপনাদের গাড়ি টিম নিয়ে যায়, নিয়ে যায় ওখানে অক্সিজেন দিয়ে নিয়ে আসে। ওই যে সেদিন একজন আমার মামি মরছে, আপনাদের টিম গেল আসে, আমরা এটা গোসল করাইলাম, বুঝিনি আপনার আমি।